মুক্ত পাঠে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করলে আপনি আপনার বাতায়নে কোনো নোটিস কিভাবে প্রকাশ করবেন তা জানতে পারবেন। দেখুন, বাতায়নে হোম পেজের এই অংশে আপনি কিছু নোটিস দেখতে পাচ্ছেন। চলুন দেখা যাক আপনার বাতায়নে কিভাবে এখানে কোনো নোটিস প্রকাশ করবেন। এক্ষেত্রে বাতায়নে সফলভাবে লগ ইন করলে NPF কন্ট্রোল প্যানেলের কন্টেন্ট লিস্টটি আপনি দেখতে পাবেন। এবার কন্টেন্ট লিস্ট থেকে নোটিস লেখা আইকনের ওপর ক্লিক করুন। যে নতুন পেজটি আসবে তার উপরে ডান পাশে অবস্থিত অ্যাড নোটিস বাটনে ক্লিক করুন। এখন আপনি ক্রিয়েট নোটিস নামে একটি নতুন পেজ দেখতে পাবেন। এখানে নোটিসের নাম লেখার স্থানে BN সিলেক্ট করে বাংলায় ও EN সিলেক্ট করে ইংরেজিতে নাম লিখুন। নামের ঠিক নিচে ফাইল লেখার স্থানে ফোল্ডার আইকনে ক্লিক করলে নতুন একটি উইন্ডো আসবে। এখান থেকে সিলেক্ট ফাইল বাটনে ক্লিক করুন। এবার আপনার কম্পিউটারে পূর্বেই সংরক্ষিত নোটিসের ফাইলটি নির্বাচন করে ওপেন বাটনে ক্লিক করুন। ফাইলটি আপলোড হয়ে যাবে। কোনো ক্যাপশন দিতে চাইলে বাংলা ও ইংরেজিতে দিন। এর নিচে নোটিস সম্পর্কিত কোনো ছবি থাকলে একইভাবে ছবি লেখার স্থানে ফোল্ডার আইকনে ক্লিক করলে নতুন একটি উইন্ডো আসবে। এখান থেকে সিলেক্ট ফাইল বাটনে ক্লিক করুন। আপনার কম্পিউটারে পূর্বেই সংরক্ষিত ছবিটি নির্বাচন করে ওপেন বাটনে ক্লিক করুন। ছবিটি আপলোড হয়ে যাবে। এখানে ক্যাপশন দিতে চাইলে বাংলা ও ইংরেজিতে দিতে হবে। এর একটু নিচে পাবলিশ ডেট অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। কত তারিখে নোটিশটা প্রকাশ করতে চান তা এখানে ক্লিক করে দেখিয়ে দিন। এর নিচে রয়েছে আর্কাইভ ডেট, অর্থাৎ কত তারিখ পর্যন্ত আপনি নোটিশটি প্রকাশ রাখতে চান তা এখানে দেখিয়ে দিতে হবে। এরপরে নোটিশটি আর্কাইভে চলে যাবে। মনে রাখতে হবে পাবলিশ ডেট এবং আর্কাইভ ডেট কখনো একই দেওয়া যাবে না। আর্কাইভ ডেট অবশ্যই পাবলিশ ডেটের পরের কোনো ডেট হবে। এবার স্ক্রল করে নিচের দিকে এসে বডির নির্ধারিত স্থানে নোটিস সম্পর্কে কোনো বর্ণনা BN সিলেক্ট করে বাংলায় ও EN সিলেক্ট করে ইংরেজিতে লিখুন। এর পরের অংশটি অপরিবর্তিত রেখে নিচের ডান পাশে থাকা সেভ বাটনে ক্লিক করলেই নোটিশটি আপলোড হয়ে যাবে। এখন আপনার বাতায়নের হোম পেজে গিয়ে দেখুন নোটিশটি সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। ধন্যবাদ।